নমস্কার বন্ধুরা, আমি ভাস্বর এবং আমার সাথে আছে দৃষ্টান্ত। এবং আমরা কোথায় যাচ্ছি আজকে? ইংরাজির প্যামফ্লেট করতে। তো আসলে আজকে আমরা যাচ্ছি দ্বিতীয় পুরুষ দেখতে, ব্যারাকপুর জয়ন্তী সিনেমা হলে, যেটা জয়ন্তী মাল্টিপ্লেক্স বলেও চিহ্নিত বা পরিচিত। তো এটাও একটা ব্লগ টাইপেরই হবে আগের দিনের মতো। এক মিনিট, সাথে আমাদের কোনো মেয়ে নেই, তার মানে ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে আমরা যাচ্ছি না। তো আমাদের সাথে মেয়ে নেই, মঙ্গল পাণ্ডে যাচ্ছি না, আর মেয়ে নেই বলে প্লিজ ভিউ যেন কম না পড়ে। আগের ভিডিওটাতে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, জানি না কেন। হ্যাঁ, ভুল ত্রুটি ছিল, আমরা মানছি, কিন্তু অতটা কমও আশা করিনি। আর আজকে আমার গলা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে, তো কথা আজ বলবো, আমি বলবোই। তো দেখতে থাকুন আগে আগে হচ্ছে কি। যাচ্ছি, টোটোতে জায়গা পাইনি, তাই এইভাবে রিস্ক নিয়ে যেতে হচ্ছে, সব আপনাদের জন্য। তো আমরা দ্বিতীয় পুরুষ দেখতে জয়ন্তী সিনেমা ব্যারাকপুরে যাচ্ছি, আপনারা সবাই জানেন। তো বলে রাখি যে আপনারা এখানে যাবেন কী করে, সেটা হচ্ছে যদি আপনারা শ্রীরামপুর থেকে আসেন,
তাহলে ওই ধুবিঘাটে গিয়ে লঞ্চ বেরোবেন, দেন ওখান থেকে অটো বা টোটো ধরে বলবেন চিড়িয়ামোড় নামবো, দেন চিড়িয়ামোড় নেমে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, যে জয়ন্তী সিনেমা হলটা কোথায়, সে বলে দেবে। আর যদি আপনারা ব্যারাকপুর থাকেন বা 24 পরগনার কোথাও থাকেন, যদি ট্রেনে করে আসেন তাহলে ব্যারাকপুর স্টেশনে নামবেন, দেন সেখান থেকে পায়ে হেঁটে চিড়িয়ামোড় 5 মিনিটও লাগে না, দেন এই জয়ন্তী সিনেমা হল যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন। সাথে মেয়ে নিয়ে এলে আরও ভালো, সামনে মঙ্গল পাণ্ডে পার্ক আছে, ওখানে গিয়ে সব হবে। আর হ্যাঁ, এখন আমরা কথা বলতে একটু প্রবলেম হচ্ছে বিকজ প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশা, আর এখন সকাল 8:30 বাজে। তো যাই, ভেতরে ঢুকি, টিকিটটা কাটি। তো বিশাল মস্তি হয়েছে, টিকিটটা পেয়ে গেছি। আর ভাই টিকিটটা একবার দেখিয়ে দেবেন, ফোকাসটা মারবো, টিকিটে ফোকাসটা মারলাম, দেখতে পাচ্ছেন না হয়তো, এই হোক, টিকিট দেখতে না পেলে কোনো ব্যাপার না, আর দেখতেই পাচ্ছেন ভালো ভিড় হবে এখানে। ব্যাপারটা হচ্ছে বাংলা সিনেমার এইখানে মানে একটা মাল্টিপ্লেক্সে এতটা ভিড় আমরা অনেকদিন পরে দেখছি। আর আমরা এটা মাল্টিপ্লেক্স, আমরা হল 3 আছি, আর আমি এই প্রথমবার হল 3 আসছি জয়ন্তী সিনেমা হলে। আর হল 3 এই যে সিনেমা, এই যে সিঁড়িটা দেখা, এই সিঁড়ি দিয়ে ওপরে হচ্ছে হল 3, ঠিক আছে, তো এটা মনে রাখবেন। আর ভালো মেয়েটাই আছে, মজা হবে আজকে, চলুন দেখা যাক। তো এইমাত্র সিনেমা থেকে বেরোলাম, দেখতে পাচ্ছেন এটা হলের এন্ট্রান্স, সোজা গিয়ে এই দিকে মানে আমরা যদি সোজা ঢোকেন এখান থেকে, আমি উল্টো দিকে আছি, সোজা গিয়ে বাঁ দিকে হচ্ছে হল 1 আর হল 2, আর ডান দিকে ওপরে গিয়ে হচ্ছে হল 3, আমরা হল 3 দেখেছি। তো সিনেমাটা সবে দেখে বেরোলাম, এক কথায় বলবো সিনেমাটা আমার দারুণ লেগেছে, কেন দ্বিতীয় পুরুষ সেটা আমি একদম লাস্টে গিয়ে বুঝতে পারলাম, আমি কারণটা বলছি না, স্পয়লারটা রিভিউটা ভাস্বর দেবে। আর হ্যাঁ, আমরা শুটও করবো, আজ বাইরে রিভিউ শুট করবো, এবং অসাধারণ করেছে সিরিজ মুখে যা প্রমিস করে। আর আর সিরিজ মুখে যে যে কথাগুলো বলেছিল, যে মানে যে যে ব্যাপারগুলো প্রমিস করেছিল, যে হু ডান ইট, ওয়াই ডান ইট, অ্যান্ড এ হু হোয়াই অ্যান্ড হাউ ডান ইট, তিনটেই একদম স্পষ্টভাবে বোঝানো হয়েছে, আর একদম যেটা বলেছিল সেটাই দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। বাকিটা ট্রেলারটা দেখতে পাবেন। সো এখানে ব্লগটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফলোটাও করে দেবেন। সো এখন টাটা, বাকিটা রিভিউটা আসছে, ভাষ্য করছে, সো দেখতে থাকুন।